হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওটা আমি এই এখান থেকে স্টার্ট করছি। আভিনকে আজকে একটু বাইরে নিয়ে গেলাম। সারাদিন আজকে প্রেডিক্ট ছিল ওয়েদার যে বৃষ্টি হবে, সকাল থেকে বৃষ্টি হয়নি, তবে দুপুরের পর থেকে দেখি মেঘ মেঘ হয়ে আছে। তো একটু বিরক্তি হচ্ছিলো, তোকে নিয়ে আমি একাই গিয়েছিলাম যেহেতু আজকে ফ্রাইডে ছিল আমাদের। তোকে বিকেলে নিয়ে বেরিয়ে পড়েছি, মোটামুটি আশেপাশে এই সাইডগুলোই যাই আমি, একটা দূরে না, পার্কটা একটু দূরে আছে। তো এই বিল্ডিংয়ের আমাদের চারিদিকে ঘুরি, তোমরা দেখতেই পাচ্ছ যে ওয়েদারটা কেমন, মেঘমেঘ হয়ে আছে, কি সুন্দর। মানে আমি ভাবছিলাম যে আমরা বেরিয়েছি, এখন না বৃষ্টিটা স্টার্ট হয়ে যায়, একটু ঘোরা হয়ে যাক, তারপর বৃষ্টিটা স্টার্ট হোক, তাহলে অনেকটা রিলিফ হবে। অ্যাকচুয়ালি ওখানটা এত গরম পড়েছে বললাম না তোমাদেরকে আগে, জেনারেলি এখানে গরম পড়ে না, আর এখানে একবার বৃষ্টি স্টার্ট হলে হয়েছে, টানা বৃষ্টি লেগেই থাকবে। আর এই সপ্তাহেরও প্রেডিক্ট দেখলাম আমি ওয়েদারে, তো পুরো সপ্তাহে বৃষ্টি দেখাচ্ছে। তাড়াতাড়ি করে আভিনকে একটু ঘুরিয়ে আমি, এই তো আমাদের পেছনে মানে অ্যাপার্টমেন্টের একটা ছোট্ট পার্ক ছিল, ফুল সই কি সুন্দর ফুল দেখে আমি বললাম যে আভিনকে একটু নিয়ে যাই, একটু ছবি টবি তুলি। তোকে নিয়ে গিয়েছিলাম, একটু বসলাম, ওর ছবি তুললাম, তারপর দেখলাম যে বেলা হয়ে গেছে, তার পাপারও আসার টাইম হয়ে গেছে অফিস থেকে, তাহলে অনেক ঘোরা হয়ে গেছে, আমিও হাঁপিয়ে গেছি ওকে নিয়ে এই চারিদিকটা হাঁটতে হাঁটতে। তাহলে চলো বাড়ি যাই, আর আজকে মেঘলা দিন, ভাবলাম বাড়ি গিয়ে একটু চা টা করে খাবো। আমি একটু কফি খেয়েছিলাম, ওর পাপা একটু চা খেয়েছিলো, আর একটু ঘুগনি চাট করেছিলাম। এই তো ঘুগনি ছিল শশা, তারপর পেঁয়াজ, লঙ্কা, দই, তারপরে উপর থেকে একটু সামান্য চানাচুর দিয়েছিলাম, টক দই আর একটু সস। মানে এই মেঘলা দিনে কী যে দারুণ লাগছিলো খেতে এটা, আর হয়েছিল টেস্টটা অসাধারণ। আর এদিকে তো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আর স্যান ডিয়েগোতে যখন বৃষ্টি হতো তখন ডিসেম্বর জেনারেলি হতো না, মানে মানতে হতো না, তো নর্মাল বৃষ্টি হতো, জোরে হতো, বাট কোথায় মেঘ ডাকেনি, বিদ্যুৎ চমকায়নি। কিন্তু এখানে বাবা, পুরো বছরেই এভরি মান্থে বৃষ্টি তো লেগেই আছে, মানে এরকম না যে কোনো মান্থ ফাঁকা যাবে, মানে একদিন অন্তত বৃষ্টি হবে, এখানে এমন বৃষ্টি হয়। আর সে দেশের মতো মেঘটাকে সুন্দর লাগছিলো বাইরে, মানে এত গরমের পর হঠাৎ করে এই ঠান্ডাটা মানে পেয়ে কিছু আরাম লাগছিলো। তোমাদেরকে ওয়েদারটা আমি দেখাচ্ছি, দেখো আজকে টেম্পারেচার 90 ডিগ্রি আছে, আর এই তো রেন, মানে আজকে সারাদিন বৃষ্টি ছিল, সেখানে বিকেল থেকে স্টার্ট হয়েছে, এই স্টার্ট হলো, এখন চলবে বৃষ্টি, এখন দেখা যাক কতদিন চলে এটা। বাট এটা যদি উইকডেজের মধ্যে পড়তো তাহলে খুব ভালো হতো, কারণ এটা পড়ে গেছে একদম, মানে অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছে ফ্রাইডে বিকেল থেকে, তারপর থেকে স্যাটারডে সানডে দেখতেই পাচ্ছ পরপর বৃষ্টি আছে। তো ভাবছি যে কোথাও যাব, তো সেটাও ভেস্তে গেল, মানে কোথাও যাওয়ার আর সুযোগ হবে না, যা বৃষ্টি ধরেছে। তারপরে খাওয়া দাওয়া করে রাত্রে একটু দেখছিলাম সেই কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে, থামার তো নাম নেই। আর আমি হঠাৎ করে এই বৃষ্টি রেকর্ড করতে গিয়ে এটা রেকর্ড হয়ে যায়, মানে আনফর্চুনেটলি আমি এত ভয় পেয়ে গেছিলাম। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, টাটা।